रशितरनम रशितरनम। উজ্জ্বল কোথায় রাশি? মা মা আমি তো তোমাকে বললাম যে আমি জানতে চাইছি উজ্জ্বল কোথায়। কেন উজ্জ্বলকে পেলে ভাই ফোটার দিনে জামাই ষষ্ঠী পালন করবেন? মুখ সামলে কথা বলবেন। সেদিন কিছু বলিনি বলে ভাববেন না যে আজকেও ছেড়ে দেবো এমনি এমনি। কি করবে বলুন শুনি, কি কি করতে পারেন আপনারা? শুনুন, আমাদের সরলতাকে আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না, সময় নষ্ট করে অযথা আমাদের ধৈর্যের পরীক্ষাও নেবেন না। ভালো হয় আপনি আসুন, আপনি যান, দয়া করে যান। মেচকা, এত কথা কেন বলছো, কেন এরকম করছো? আমি তো এখানে ভাইফোঁটা দিতে এসেছি, আমি তো বলছি। তুই কেন বললি, তুই কেন বলছিস এত কথা? এরকম একটা শুভ অনুষ্ঠানে তুই এরকম অশুভকে সঙ্গে নিয়ে কেন এসেছিস? মা মা এরকম বলো না মা, আজকের এই শুভ দিনটা না হলে নষ্ট হয়ে যাবে, প্লিজ মা। এত কিছুর পরেও আজকের এই ব্যাপারটা আমরা কিন্তু মেনে নিতে পারছি না রাশি। আচ্ছা আমি যেটা বলছি তোমরা কেন শুনছো না, কেন এরকম করছো তোমরা সবাই মিলে? যেটা বলছি সেটা শোনো না। তোর অসীম সহ্য শক্তি থাকতে পারে রাশি, কিন্তু আমাদের নেই। আমি এখানে এসেছি তাতে তোমরা খুশি হওনি? চলে যাব আমরা? মা ওমা তুমি বল চলে যাব? হ্যাঁ তাই যা। চলে যা, তুই এভাবে আসিস না কখনো, চলে যা একা থেকে, চলে যা। মা তুমি বলো, তুমি যেটা বললে সেটা মন থেকে বলেছো? বলো তুমি তোমার রাশিকে কি হলো? তাকাও আমার দিকে, আমার দিকে তাকিয়ে আমার চোখে চোখ রেখে বলো যে তুমি মন থেকে বলছো তোমার রাশিকে চলে যেতে। মা তাকাও আমার দিকে, মা মা বলো, চুপ করে দেখো না রাশি। আমাদের মন চাইছে না, তবু তবু তোকে এই কথাটা না বলে পারছি না যে তোর এখান থেকে চলে যাওয়াটাই ভালো। বাবা এটা এটা তুমি বলছো আমায় চলে যেতে। আর কি
মিটে গেছে শোক এবার যাওয়া যাক ওমা তুমি আমার কথা বিশ্বাস করো কেন শুনছো না আমি জানি তুমি মন থেকে বলছো না এইসব কিছু আরে কার মুখের দিকে তাকিয়ে কিছু হবে না ওমা তোমার ভালোবাসার লোকজন তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমার কথাটা শুনো বাবা বাবা ও ও আসতে পারি উজ্জ্বল উজ্জ্বল মাতি কোথায় ছিলে এতদিন উজ্জ্বল দাদা কেমন আছো তুমি কোথায় ছিলে উজ্জ্বল দাদা আসোনি কেন বলো না কোথায় ছিলে ওই লোকটা আমাদের আশিস দিকে নিয়ে গেছে সুপারম্যান তুমি দেখো নি ওকে কিন্তু সুপারম্যান তোমার গুলিগুলো কোথায় গো নেই আগের আগের অনেক কিছুই এখন আর নেই কি হয়েছে তোমাকে এরকম লাগছে কেন উজ্জ্বল কি হয়েছে বাবা কি হয়েছে তোমার তুমি আসার একটু আগে রাশি এসেছিল এই বাড়িতে তুমি জানো না ও তুমি জানো না না মেসা এখন থাক না এই সমস্ত কথা থাক না আমরা এই সমস্ত কথা পরে জানবো উজ্জ্বল ভেতরে এসো 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 ভেতরে এসো ভেতরে এসো 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 চেয়ারটা দাও তো বসো 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 একটু জল নিয়ে এসো তো মূর্তি কি হচ্ছে কি হচ্ছে এরকম লাগছে কেন আগে তো কখনো এরকম দেখিনি আজ তোমার মেয়েকে যে অবস্থায় দেখেছো আগে কখনো দেখেছিলে ভেবেছিলে কখনো এরকম দেখবে কিছু একটা হয়েছে উজ্জ্বল কি কি হয়েছে তোমার কি কি হয়েছে উজ্জ্বল তোমাকে এরকম দেখাচ্ছে কেন তোমার নিশ্চয় কিছু হয়েছে তুমি আমাদের বলো উজ্জ্বল তুমি চুপ করে থেকো না কি হয়েছে উজ্জ্বল কি হয়েছে বলো আমরা তো তোমার আপনজন বলো বাবা বলো কি হয়েছে উজ্জ্বল একটা নোংরা লোকের সঙ্গে রাশি এখানে এসেছিল কেন ওর সঙ্গে কি করছে উজ্জ্বল শোনো শোনো তুমি তুমি তো অনেকদিন বাদে অনেক খুঁজে পেতে নিশ্চয়ই এখানে আমাদের এখানে এসেছো এতদিন যা ঘটেছে সব নিশ্চয়ই তুমি তুমি কি জিজ্ঞেস করছো ওকে রাশি জেসির সঙ্গে কি করছে উজ্জ্বল ভারতী আমরা রাশিকে ভুল করছি না তো আমার তো হতেই পারে যে জেসি জোর করে রাশিকে দিয়ে এসব তোর মনে হয় রাশি এরকম মেয়ে মেনে নেওয়ার মেয়ে রাশি উজ্জ্বল তুমি বলো আমাকে যা হয়েছে যা তুমি জানো বলো আমার ভয় করছে রাশি আবার একটা কিছু বাঁধিয়ে বসে পাহাড় পরিবেশ সব কিছুর সাথে কেমন যেন মিশে গেছিলাম রডোডেনড্রন পাইন বার্চ গাছ তার মাঝখান দিয়ে উঁকি দেওয়া প্রথম রোদ গা হিমেল করে হিমেল হাওয়া সব কিছু কেমন যেন নেশার মতো ছিল ওখান থেকে এসে এই ইট পাথরের জঙ্গলে নিজেকে মানিয়ে নেব কখনো ভাবতে পারিনি কিন্তু এখন রিয়েলাইজ করছি শুধু এখানে মানিয়ে নেওয়া কেন অনেক কিছু আমি পারতাম না মান্নাত যদি তুমি না থাকতে কি করব ডক্টর জেসিকে কি করে কাটাবো আমি সেটাই তো বুঝতে পারছি না
আমাকে তো বাড়ি যেতেই হবে ওখানে। এতক্ষণে নিশ্চয়ই উজ্জ্বল চলে এসেছে, যেভাবেই হোক একটা কিছু প্ল্যান করে আমাকে বাড়িতে যেতেই হবে। তুমি জানো মান্নাত, আজকাল পাতা ঝরে যাওয়া গাছগুলোর মধ্যেও লাল লাল ফুল হয়েছে মনে হয়। এই কালো ধোঁয়ার মধ্যেও নিঃশ্বাস নিতে খুব ভালো লাগে। ইচ্ছে জিনিসটাই মরে গেছিল আমার, কিন্তু আজ আজ শুধু বাঁচতে ইচ্ছে করে। আপনি হসপিটালে যাবেন না? যদি না যাই, যদি তোমার সাথে সারাটা দিন কাটাই। না মানে আপনার যে ধরনের কাজ ডক্টর জেসি, তাতে কারোর জন্য গাফিলতি করাটা ঠিক নয়, তাই না? জানি, তবে চিন্তা করো না, আমি যাব তোমাকে ড্রপ করে দিয়ে। তারপর ডক্টর জেসি, আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ আছে, রাখবেন? না, অবশ্য রাখা যেতে পারে, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত ডক্টর জেসি? এই ডক্টর জেসি বলাটা বন্ধ করতে হবে, আর আপনি আগে চলবেন। আপনিটা বড় দূরে, হাসছো কেন? কিছু ভুল বললাম? জেসি বলে ডাকবে, তোমার মুখ থেকে ওই ডাকটা আমার শুনতে ভালো লাগবে। বলো এবার তোমারটা শুনি। আমি বলছিলাম যে আপনি আগে নেমে যান, আমি একবার মাইদির সাথে দেখা করে যাব। মার কাছে? হঠাৎ? না আসলে অনেকদিন দেখা হয়নি, তো তাই ভাবলাম যে সব কথা বলে আসি। ঠিক আছে যাও, তবে এখানেও কিন্তু আরো একটা শর্ত আছে। আবার শর্ত? এটাকে আমার একটা ছোট্ট ইচ্ছে বলতে পারো। বিকেলে ফিরে এসে আমি নিজে তোমাকে রয় মেনশনে পৌঁছে দেব। কি হলো, রাজি? উজি, 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 কি হয়েছে রিটা? বৌমণি, তুমি উজিকে দেখেছো? না তো, কিন্তু হঠাৎ তুমি উজির খোঁজ আমার কাছে করছো, মানে উজি তো তোমার সাথেই থাকে। হ্যাঁ, আমার সঙ্গেই তো ছিল, কিন্তু আমি না একটু মমের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, এসে দেখছি ও কোথাও নেই। বৌমণি, তুমি ওকে দেখোনি না? না গো, সরি। অদ্ভুত তো, গেল কোথায়? মাধুরী, এই শোনো না, তুমি উজ্জ্বলদাকে দেখেছো? উজ্জ্বলদা কেন, নেই? না, বাড়ির কোথাও নেই। ও, দেখো আশেপাশেই হয়তো কোথাও আছে, তোমাকে না বলে থোড়াই যাবে কোথাও। ফোন করে দেখো না, যদি পাও। ফোন করছি, তাও আমার ফোন ধরছে না। কোথায় গেল? কোথায় যেতে পারে? রাশির সাথে যায়নি তো?
যাই হয়ে থাকুক না কেন, সবকিছু আমার জানার অনেক আগে হয়ে গেছে। রাশি ফিরে এসেছে ঠিকই, কিন্তু কিন্তু মম এখনো ওকে মেনে নিতে পারিনি। মম আমাকে আর রাশিকে আলাদা করবে বলে জেদ ধরে বসে আছে, আর তাই জন্য একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, রাশি সব মেনে নিচ্ছে কেন? এতবার করে জিজ্ঞেস করলাম, সত্যিটা বলছে না কেন আমাদেরকে? আমরা জানি ও রাশি, কিন্তু সবার কাছে তো রাশি বেঁচে নেই। আর মম এটাকেই প্রুভ করবে যে ও রাশি নয়, ও মান্নাত, ডক্টর জেসির ফিয়ন্সে, বাগদত্তা। উজ্জ্বল, এই ব্যাপারটা তো আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না যে অপলা রায় যদি, মানে তোমার মম যদি রাশিকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতেই চান, তাহলে উনি নিজেই কেন নিজের বাড়িতে রাশিকে এনে রেখেছেন? কেন? কারণ মম আমাদের বাড়ির থেকে রাশিকে বিয়ে দেয়া হবে, আর নিজের হাতে রাশির হাত জেসির হাতে সম্প্রদান করবেন। প্রদান করবে মানে এ কি সস্তা কথা নাকি? আমরা কি সব মরে গেছি নাকি? শোনো উজ্জ্বল, একটা কথা পরিষ্কার ভাবে শুনে রাখো, রাশির জীবন নিয়ে যদি এই ধরনের নোংরা ছেলে খেলা হয় তাহলে কিন্তু আমরা কেউ সহ্য করবো না। ওই হাত আমি কেটে রেখে দেবো। একটা মেয়ের জীবন নিয়ে পুতুল খেলা হচ্ছে নাকি? মাথাটা কেন গরম করছে? এই বিষয়ে তো সবার আগে আমাদের রাশির সাথে কথা বলা উচিত, কেন বুঝতে পারছি? কি বলছো ছোট বৌমা? কথা বলা উচিত, কথা বলা উচিত। আপনার রাশির সঙ্গে কথা বলিনি? উত্তর দিয়েছে রাশি, উত্তর দিয়েছে। ও সবসময় এদিকে গেছে, আমরা জানবো কি করে? কি করে জানবো আমরা? নিশ্চয় কিছু একটা ভেবে কিছু একটা করছে, কিছু একটা করছে। ও সত্যি মিথ্যে কিচ্ছু জানে না, কিন্তু যা করছে অন্যায় করছে, ভুল করছে, আগুন লেগেছে। আমার আমার মনে হচ্ছে নোংরা খেলায় জড়িয়ে পড়েছে। উজ্জ্বল, আমাদের বাড়িতে এসে তুমি এসব কথা কেন বলছো? উজ্জ্বল, কিসের জন্য বলছো? রাশিকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে না উজ্জ্বল? ওকে আগলে রাখার, সামনে রাখার সব দায়িত্ব তোমার, সেটা ভুলে গেছো তুমি? হ্যাঁ, মিস্তি মিস্তি থাক, মিস্তি থাক। না, থাকবে না, কোনো কথা থাকবে না। কেন থাকবে? ও খুব ভালো করে বুঝতে পারছে আমি কি বলছি। রাশি যদি কোনো ভুলে জড়িয়ে গিয়ে থাকে, তাকে সেখান থেকে বের করে আনার দায়িত্ব স্বামী হিসেবে তোমার উজ্জ্বল। কি তুমি? হ্যাঁ তুমি কি? তোমার নিজের না পারার পেছনে তো 1000টা যুক্তি আছে। তোমার না পারার জন্য আমাদের মুখার্জি বাড়ির মেয়ে রাশি মুখার্জি কেন দিনের পর দিন যন্ত্রণা ভোগ করবে বলতে পারো তুমি? হ্যাঁ, কোনো কথা নেই তোমার মুখে। মুখার্জি বাড়ির পিঠ আজকে দেয়ালে ঢেকে গেছে, প্রত্যেকের পিঠ, কেউ মাথা নয়নি। উজ্জ্বল, তোমার মা একটার পর একটা জঘন্য অন্যায় কাজ করে চলেছেন। কোনোদিনও কোনো অন্যায় একটা বারের জন্য প্রতিবাদ করেছো তুমি? বলো, করতে পেরেছো? প্রতিবাদ করেছো? জবাব দাও, ওকে কিছু বলতে বলুন বর্দা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে বলে কিছু হবে না, উজ্জ্বলকে বলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কি বলছো তুমি? সব কথা সত্যি কথা, আর এই সত্যিটা একবার অন্তত ওর সামনে তুলে ধরা দরকার। আমাদের মেয়েটার ভুল করেছে ভেবে দিনের পর দিন ওকে আমরা জানোয় তাই বলে গেছি, বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছি, কিন্তু ওর থেকে বেশি অন্যায় তো অনেকে করেছে। উজ্জ্বল তুমি, তোমাকে ভরসা করে বিশ্বাস করে তো সেদিন কেউ রাশিকে ছাড়িনি, তোমার হাতে ছাড়িনি। আচ্ছা দেখলাম, আর তো ভরসা করার কোনো উপায় নেই। আপনারা যা বলছেন আমি আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিন্তু আজকে যাই হোক না কেন, আমার আর রাশির মাঝখানে, আমার আর রাশির মাঝখানে কেউ আসতে পারবে না। ডক্টর জেসি কেন? আমার মম নয়। তুমি এ কথা বলছো? তুমি বলছো উজ্জ্বল? তাহলে যে রিটা বলে মেয়েটি কে? কে ও? উজ্জ্বল সবাই যেমন জানে রাশি মরে গেছে, তেমনি প্রত্যেকে জানে উজ্জ্বল যে রিটা তোমার স্ত্রী। মেজোমা তুমি ভুল করছো, মেজোমা তুমি ভুল করছো, রিটা হচ্ছে আমার মমের একটি প্ল্যানের অংশ। মম
ঠিক আমার সাথে যেটা করতে চাইছে আজকে রাশির সাথেও ঠিক সেই জিনিসটা করছে। বুঝতে পারছি আমরা আমরা বুঝতে পারছি উজ্জ্বল, কিন্তু আমরা বুঝে কি করব বলো তো? আমাদের বাড়ির মেয়েটা কি করছে? নিজেকে তিল তিল করে মেরে ফেলছে, এটা আত্মহত্যা নয়? আর হচ্ছে না, আমরা কিন্তু রাশিকে দোষারোপ করবো না তার জন্য বাবা, কখনো দোষারোপ করবো না। যে স্ত্রী নিজের চোখের সামনে দেখছে যে তার আমি অন্য একটা মেয়েকে বউ বলে মেনে নিয়ে তার আদরে তার সাথে ভুল হচ্ছে। মেজমা ভুল হচ্ছে তার একটা। রিতা, রিতা আমার ওয়াইফ নয়। আমি 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 রিতাকে আমার ওয়াইফ বলে কনসিডার করি না। রাশি ছাড়া আমার জীবনে কখনো কেউ ছিল না, কখনো কেউ ছিল না। আর কখনো কেউ থাকবে না। কিসের বসে কি করে এত জোর দিয়ে কথাগুলো বলছো? কি করে এখনো তুমি এত জোর দিয়ে বলছে? কারণ আমি আছি উজ্জ্বলের সাথে। রাশি তার নাম, রাশি তার নাম।